আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কোনো কিছুর ঢাকনা আপনারা কোনো কিভাবে তৈরি করবেন। যেমন ধরেন মুড়ির ঢাকনা, বা আমরা যে আটা রাখি, বা যে কোনো কিছুর ছোট বা বড় যে কোনো ঢাকনা আপনারা কিভাবে পরিষ্কার করবেন, তার আমি একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে সেই ঢাকনাগুলোকে পরিষ্কার করি ভিউয়ার্স, সেই টিপসটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিউয়ার্স, আমরা যদি যে কোনো কিছু যদি ঢাকনা দিয়ে রাখি বা ঢেকে রাখি, সেই ঢাকনাটা যদি ভালো না থাকে বা ময়লা হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু ব্যবহার করতে কিন্তু আমাদের ভালো লাগে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু মুড়ির ঢাকনা, আমার এটা মুড়ির পটের ঢাকনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ঢাকনাটা কিন্তু কতটা ময়লা হয়ে গেছে, কতটা একটা জেদি একটা দাগ পড়ে গেছে। এই দাগটা বা এই ময়লাগুলো আমি কিভাবে পরিষ্কার করব, তার টিপসটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ, এই অনুরোধটা কিন্তু আপনারা রক্ষা করবেন। কারণ আমরা যারা ইউটিউবার, ইউটিউবে কাজ করি, তারা কিন্তু ভিডিও আপলোড করি, যারা আমরা, তারা কিন্তু খুব কষ্ট করেই কিন্তু ভিডিওটা তৈরি করি। আপনারা যদি একটু সাহায্য করেন, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সো ভিউয়ার্স, আমি কিন্তু এখন এটাকে কিভাবে পরিষ্কার করব, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। ভিউয়ার্স, এরকম কিন্তু মাজুনি আমাদের কিন্তু সবাইরে বাসায় থাকে, এই মাজুনিটা দিয়ে কিন্তু আমি এখানে পরিষ্কার করতেছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে আপনাদের যে মাজুনিটা থাকবে, সেই মাজুনিটা কিন্তু অবশ্যই আর পরে ব্যবহার করবেন না। আপনাদের বাসায় যদি মানে অপ্রয়োজনীয় কোনো মাজুনি থাকে, বা যেটা নষ্ট হয়ে গেছে, আমার এই মাজুনিটা কিন্তু আর ব্যবহার করা যায় না। এই ধরনের মাজুনিটা দিয়েই কিন্তু আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি এখানে কোনো কিছুই ব্যবহার করতেছি না, ইউজ করতেছি না, আমি শুধু মাজুনিটা দিয়ে জাস্ট একটু ঘষে দিচ্ছি। তাহলে তাতেই দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে করে ময়লাটা কিন্তু উঠে যাচ্ছে। জাস্ট আমি কিন্তু এই মাজুনিটা দিয়েই এখানে কিন্তু ঘষতেছি ভিউয়ার্স, আর কোনো কিছু এর সঙ্গে কিন্তু অ্যাড করিনি আমি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন যে খুব সহজেই আপনাদের ঢাকনাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে কিন্তু ভীম ইউজ করতে পারবেন, বা ডিটারজেন্ট পাউডার বা লিকুইড ডিটারজেন্টও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আমি কিন্তু কোনো কিছু ইউজ না করেই আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে করে ঢাকনাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই পদ্ধতিটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, যে একেবারে কোনো রকম কোনো মেডিসিন ছাড়া কীভাবে পরিষ্কার হচ্ছে, সেই পদ্ধতিটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু এখন এই সাইডগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, তাহলে আমার ভিডিওটিকে শেয়ার করবেন, এটুকু অনুরোধ আপনারা রাখবেন। ভিউয়ার্স দেখেন আমি কিন্তু ঢাকনাটা এবার ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখেছেন এটা কতটা ময়লা ছিল, বা কত রকমের এখানে কিন্তু অনেক কিন্তু ময়লা ছিল। দেখেন এটা কিন্তু পরিষ্কার করার পর কতটা ফ্রেশ হয়ে গেছে। ভিউয়ার্স, এটা কিন্তু আরও ফ্রেশ লাগবে। দেখেন আমি কিন্তু এটা মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পর দেখবেন যে এটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে, মনে হবে যে একেবারে নতুন। দেখেন ভিউয়ার্স, আর এটা একেবারে নতুনের মতো হয়ে গেছে, কোনো কিছু উপকরণ ছাড়াই, জাস্ট কিন্তু আমি একটা উপকরণ দিয়েই কিন্তু এটাকে পরিষ্কার করে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।